হ্যালো ফ্রেন্ডস, নমস্কার। আপনার স্বাগত করছি বর্তমানর এই ভিডিওরে। ওড়িশা পুলিশ বিভাগ তরফর আপনার বর্তমান সময়ের আইআরবি ওএসবি তরফর নিযুক্তি আসি যাই, যার অনলাইন প্রোসেস কিছু দিন মধ্যে আরম্ভ হব। তবে টোটাল নম্বর ভ্যাকেন্সি রয়েছে আপনার 1360টি পোস্টে। দশম পাস করলে আপনার করে পারবে এতে আবেদন। তবে এই ভিডিও মাধ্যমে মু আপনার এথিপাই সমস্ত এলিজিবিলিটি কন্ডিশন বিষয়ে কহি রাখবি, যেমি আমার হাইট কেতে রয়েছে, ওয়েট কেতে আবশ্যক রয়েছে, এক্সাম প্যাটর্ন কম রয়েছে, এতে সম্পূর্ণ সূচনা জনাইবি। তেণুকরি এই ভিডিওটি শেষ যাই ওয়াচ করতু, যাহাদ্বারা কি আপনার এই জবর সম্পূর্ণ অপডেটটি পাইপারে। ভিডিওটি ভাল লাগলে ভিডিওটি লাইকটিয়ে করবে, সাংসাথী সহ সেয়ার করবে, ঠিক আছে। এবং আমার টেলিগ্রামে জয়েন করবে, টেলিগ্রামর লিঙ্ক আপনার ভিডিও ডেসক্রিপশনে মিলিযোগ, সবু ছোট বড় জব অপডেট সেটি প্রোভাইড করা যাচ্ছে। তবে সর্বপ্রথম দেখুন ফ্রেন্ডস, এই যে রিক্রুটমেন্ট অপডেট কোটি আসছে, ওড়িশা পুলিশর অফিসিয়াল সাইট্রে আপনার পাইপারে। ওড়িশা পুলিশ .gov.in যে সাইট্রে আপনার স্ক্রোল ডাউন কলে দেখুন, এটি নোটিশ এবং আডভার্টাইজমেন্ট যে লেখা যাই সেইটি আপনার আসি যাচ্ছে OPMSSB রিক্রুটমেন্ট অফ জুনিয়র ক্লার্ক, যেটি 177টি পোস্টর ভ্যাকেন্সি। এবং স্টেট সিলেকশন বোর্ড তরফর আপনার যে রিক্রুটমেন্ট রয়েছে সেটি আপনার রয়েছে আপনার 1360 পোস্টর ভ্যাকেন্সি। এই নোটিফিকেশন ডাউনলোড করে পারবে, ঠিক আছে, আপনার সাইট কু আসি। এর সহ টেলিগ্রাম সেয়ার করে দিচ্ছি, আপনার সেটি চেক আউট করে পারবে। তবে দেখুন এই আইআরবি ওএসবি ওভরভিউ উপরে নজর পকাইবা, টোটাল নম্বর ভ্যাকেন্সি আপনার 1360 অধিক রহব। এই যে রিক্রুটমেন্টে সিপোয়ে কনেস্টেবল ব্যাটালিয়ন কনেস্টেবল ভাবে আপনার নিযুক্তি মিলব, ওড়িশা পুলিশ তরফর আপনার নিযুক্তি মিলুচি। অ্যাপ্লিকেশন মোড অনলাইন প্রোসেস রহব, অনলাইন মাধ্যমে আপনার আপ্লাই করে পারবে, কেবেঠার আপ্লাই করবে সে বিষয়ে আপনার কে রাখবি। অফিসিয়াল ওয়েবসাইট ওড়িশা পুলিশ .gov.in, এই অফিসিয়াল ওয়েবসাইট মাধ্যমে আপনার ফর্ম কু আপ্লাই করে পারবে। তবে দেখুন এটি আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশন সিম্পল, যদি দশম পাস করছেন আপনার আপ্লাই করে পারবে। দশম যোগ্যতা রয়েছে এতে 1360 পোস্ট কু 10th কোয়ালিফিকেশন, আপনার সমস্তে তো 10th কোয়ালিফিকেশন করে নিহতি রূপে আপ্লাই করে পারবে। তবে এটি এজ ক্রাইটেরিয়া 18-23 বর্ষ রখা যাই, কিন্তু আমার যে নয় সরকার আসছেন, মুখ্যমন্ত্রী অনেক সি আপনার প্রতিশ্রুতি দিয়েছিলেন পিলা পূর্ণ এজ রিলাক্সেসন যে ধারণার যাই সেটি আপনার সি পুরা কে যে আপনার এটি রিলাক্সেসন মিলব, আগামী যে রিক্রুটমেন্ট আসবে সেটি আপনার এটি রিলাক্সেসন মিলব। তবে আপনার নর্মালি তো 18-23, কিন্তু রিলাক্সেসন মিলে গেলে আপনার আপ্লাই করে পারবে। তবে এজ রিলাক্সেসন এসসি এসটি ক্যাটেগরি আছে, ওবিসি ক্যাটেগরি আছে, যে বয়স বড়ি যাই ভাবুন সে আপ্লাই করে পারবে এজ রিলাক্সেসন পাইলা পরে। এটি আপনার সিলেকশন প্রোসিজিওর দেখুন, রিটিন এক্সাম রহব, যেটা কি 100 মার্কর রিটিন এক্সাম রহব, ঠিক আছে, 100 মার্ক রিটিন এক্সাম, তার গোটে কট অফ যাব, সেটি যে কোয়ালিফাই করবে সে ফিজিক্যাল মেজরমেন্ট টেস্ট, ফিজিক্যালি এফিসিয়েন্ট টেস্ট করা যাব, এবং সেটি যে কোয়ালিফাই করবে সে ডকুমেন্ট ভেরিফিকেশন করা যাই কি মেডিকাল এক্সাম করা যাই কি আপনার এটি নয় কট অফ লিস্ট অনুসারে নিযুক্তি দিয়া যাব। তবে যদি আমরা দেখিবা ফিজিক্যালি স্ট্যান্ডার্ড টেস্ট, গোটে পিলার ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট কিপরি রহিবা দরকার, দেখুন যদি ইউআর কিংবা এসসিবিসি ক্যান্ডিডেট হয়ে তাহলে আপনার হাইট 168 সেমি 168 সেমি হয়ে দরকার রয়েছে। এবং যদি ওয়েট দেখিবা 55 কেজি আপনার ওয়েট আবশ্যকতা রয়েছে। এই যে 55 কেজি ওয়েট রয়েছে তা সহ আপনার চেস্ট এক্সপ্যান্ডেবল নন এক্সপ্যান্ডেবল রয়েছে, মানে ছাতি কি ফুলাই পারে পবন ভরি করে ছাতি ফুলাইবে, নর্মালি ছাতি রয়েছে 79 সেমি ফুলাইলে 84 সেমি বা 5 সিএম আপনার বর্ধিত করে পারে ইলিজিবল হয়ে পারে। ও মহিলা ক্ষেত্রে কেবল হাইট এবং ওয়েট ম্যাটর করুচি, মিনিমম হাইট 158 সেমি রয়েছে, ওয়েট মিনিমম 47.5 কেজি রয়েছে। এটা কেবল আপনার ইউআর এসসিবিসি ক্যাটেগরির পিলা। তবে নেক্সট আপনার যে পিলা রয়েছে এসসি এসটি ক্যান্ডিডেট, দেখুন এসসি এসটি ক্যান্ডিডেটর পুরুষ প্রার্থী মানুষ মিনিমম হাইট 163 সেমি, মিনিমম ওয়েট 50 কেজি, এবং চেস্ট এক্সপ্যান্ডেবল 76 সেমি 81 সেমি, ইয়ে বি সেই 5 সেমি বর্ধিত করেই পারে তাহলে এলিজিবল হয়ে পারে।
এবং মহিলা মান ক্ষেত্রে 153 সেমি হাইট এবং 45 কেজি ওয়েট আবশ্যকতা করুচি। যদি আপন মানে এই ইলিজিবিলিটি কন্ডিশনে যাওসন্তি তাহলে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টে আপন পাস করে যাবে। এবং এতে সহিত আপন মানকর এটি দুইটি রনিং রয়েছে, যেটা কি আপন মানকর মেল ক্যাটাগরি 1600 মিটার, এটি এটা 7 মিনিট রাখা যায় নাই, আপন মানকর এটি 6 মিনিট ব্যবধান রহিব। দেখিবে আপন মানকর ইন্টারভিউ সেকশনে 6 মিনিট ব্যবধানে এটি রনিং আসি যাব এবং মহিলা মানকর টোটাল উপরে 8 মিনিট পাকাপাকি রহিব রনিং। ঠিক আছে, এই যে রনিং ম্যাটেরিয়াল করছি আপন মানকর রনিং উপরে ডিপেন্ড করছি। 1600 মিটার পুরুষ প্রার্থীমান পাইঁ ব্যাটালিয়নর নুয়া যে রিক্রুটমেন্টর পলিসি রয়েছে সেতরে 6 মিনিট ব্যবধান রয়েছে, 1600 মিটারকু 6 মিনিট, ওমেন মান পাইঁ 8 মিনিট রয়েছে। ঠিক আছে, আপন মানে এইভাবে প্রসেসরে আপন মানকর ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট দেখা যাব। তবে এই ফর্ম কো আপন কেবেটুরু পপকি পেরিবে দেখন্তু 23 সেপ্টেম্বর 2024 রে এহার অনলাইন অ্যাপ্লিকেশন অনলাইন রে অ্যাভেলেবল হয়ে যাব, যেটা কি আজি নোটিফিকেশন আসছে, নোটিফিকেশন রে ডিটেইলস লেখা যাইছে কেবে টু আপন মানকর এই নোটিফিকেশন অ্যাভেলেবল হয়ে যাব। দেখন্তু এটি আপন মানকর 23 সেপ্টেম্বর 2024 র 10টা অনওয়ার্ড রে আপন মানকর নোটিফিকেশন আসি যাব এবং সেই দিন টু আপন মানে এহার ফর্ম কো অ্যাপ্লাই করি পারিবে। অ্যাপ্লিকেশন স্টার্টিং ডেট 23 সেপ্টেম্বর 2024 রু এন্ড হব 23 অক্টোবর 2024, এতিক দিন ভিতরে আপন মানে ফর্ম কো অ্যাপ্লাই করি পারিবে। odishapolice.gov.in অফিসিয়াল সাইট রে অ্যাপ্লাই করি পারিবে ফ্রেন্ডস, এবং এটি আপন মানকর যাহা সব ডিটেইলস রহিতলা মু আপন মানকু প্রোভাইড করুচি। দেখন্তু ধ্যান দেখি এই যে রিক্রুটমেন্ট প্রসেস রহিব আপন মানকর অল্প দিনে আসি যাব, তেমন করে আপন মানে নিহাতি রূপে পরিশ্রম বজায় রাখন্তু। আইআরবি ওসিবি তরফর রিক্রুটমেন্ট বর্তমান সময়ের অনলাইন আসিব যাওচি, 23 তারিখ অনলাইন স্টার্টিং হব, তেমন করে যে প্র্যাকটিস করছেন নিহাতি রূপে প্র্যাকটিস কু হার্ড করন্তু, পরিশ্রম কু জারি রাখন্তু এবং এ চাকরি পাই লাগি পড়ন্তু। তো ফ্রেন্ডস, ইয়ে থাকা ডিটেলস অপডেট টি আপন ভ্যারিয়স ইনফরমেশন যেটা কি আইআরবি ওসিবি তরফর রয়েছে রিক্রুটমেন্ট পলিসি অনুসারে যাহা সব ক্রাইটেরিয়া রয়েছে আপন কহি রাখি, আশা করছি এই অপডেটটি আপন নিহাতি রূপে ভাল লাগিব। ফ্রেন্ডস, ভাল লাগিলে ভিডিওটি প্রথমে লাইক টিয়ে করতু, সাংসাথী সহ সেয়ার করে জমার বলতে না, চ্যানেল কু প্রথম থরকর ভিজিট করলে চ্যানেল কু সবসক্রাইব করা সহ নোটিফিকেশন বেল কু ক্লিক করিকে অল রে সেট করন্তু, এইভাবে লাটেস্ট অপডেট কু টাইম টু টাইম আপন মানে পাই পারিবে। ভিডিওর ডেসক্রিপশন চেক করন্তু, টেলিগ্রাম রো লিংক রয়েছে সেটি জয়েন করন্তু, জব অপডেট সেটি মধ্যে প্রোভাইড করা যাচ্ছে। তবে বর্তমানে বিদায় দিয়ন্তু, জয় জগন্নাথ।